কোনো ধরনের টাকা পয়সা ছাড়া আপনি ফ্রিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করে টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে পেয়ে যাবেন রিয়েল টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের কোনো এন্ট্রি ফি লাগবে না, জাস্ট শুধু আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। রিয়েল টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে আপনিও আপনার প্রতিভা আমাদেরকে দেখিয়ে দিন এবং এই টুর্নামেন্টটিতে যে চ্যাম্পিয়ন হবে তার একটি স্ক্রিনশট আমাদের ইউটিউব চ্যানেলটিতে পোস্ট করা হবে। ইতিমধ্যে আমাদের ডিএলএস টুর্নামেন্টটিতে বেশ কিছু গেমাররা অংশগ্রহণ করেছে এবং আমরা চাচ্ছি আমাদের টুর্নামেন্টটিতে আরও কিছু সংখ্যক গেমাররা অংশগ্রহণ করুক। আমাদের ডিএলএস টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের ডিএলএস অ্যাকাউন্টে সর্বনিম্ন টিম রেটিং থাকতে হবে 90। আমাদের ডিএলএস টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করাটা কিন্তু খুবই ইজি। ফর্ম ফিল আপ করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন, তো ওই আইডিটিতে আপনারা অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পর আপনারা আমাকে ইনবক্সে আপনাদের ডিএলএস অ্যাকাউন্টের টিমের নাম এবং আপনার ডিএলএস অ্যাকাউন্টের টিম রেটিং এর একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের কাজটি হয়ে যাবে, কারণ আমি কিন্তু নিজ থেকে আপনাদের ফর্ম ফিল আপটি করে নিব। তো আমাদের টুর্নামেন্টটি কিন্তু শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। তো যারা টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবেন তারা কিন্তু দ্রুত ফর্ম ফিল আপটি করে নিন, তাহলে কিন্তু আপনারা কিন্তু টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে পারবেন। এবং ফর্ম ফিল আপের বিষয়টা যারা এখনো বুঝেন নাই, ক্লিয়ার হন নাই, তাদের জন্য কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এর আগে আরও একটি ভিডিও করেছিলাম যে টুর্নামেন্টে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন। সেই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের টুর্নামেন্টটিতে কিভাবে অংশগ্রহণ করতে হবে। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এবং ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।